ওয়া আয় লা আলিতা ওয়া হ্যাঁ বিকায়া হেবি আল্লাহ সালাত ওয়াসাল আলি তায়া নবিক আল্লাহ ওয়া আয় লা আলিতা ওয়া হ্যাঁ বিকায়া নুর আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের প্রোগ্রাম সফলতার পত্ আর আমরা চিন্তা করে থাকি আসলে সকলকে আসলে সৌভাগ্যবানকে বাস্তবিক পক্ষেই যদি আমরা সৌভাগ্যবান দেখতে চাই তাহলে নেক আমলকারীকে দেখতে পাব কারণ যে নেক আমল করে দুনিয়ার জীবনকে অতিবাহিত করেছে সে আখিরাতে সফল কাম সে দুনিয়াতেও সফল কাম আসুন পি ইস্তামে ফেরা এই ব্যাপারে একটি রেবায়াত কিতাবের মধ্যে বড়ই সুন্দর এসেছে আমি আপনাকে তা শোনাব বর্তমানে একটি বিষয় সম্পর্কে ব্যাপক আলোচনা হয়ে থাকে আর তা হল কে সফল কাম কে ভাগ্যবান বর্তমানে প্রত্যেকে নিজ নিজ চিন্তা ভাবনা অনুযায়ী সফলতার একটি মানদণ্ড বানিয়ে নেয় কেউ বলে যার নিকট খুবই উন্নত মানের গাড়ি আছে সে খুবই সফল কাম কেউ বলে যার বাড়ি অনেক সুন্দর সে বড়ই সফল কাম কেউ বলে যার একটি কলে কাজ হয়ে যায় সে তো বড়ই ভাগ্যবান কেউ বলে যে বিদেশ থাকে সে খুবই সফল কাম আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এটা জানার চেষ্টা করব যে আমরা যাকে সফল কাম বলছি সে লোক কি আসলে সৌভাগ্যবান নাকি আসলে অন্য কিছু একদিন নবী পা সাহিবে সাল্লিআ সাহাবাই ক্রাম আলিহ মুদানগণকে ইসাদ করলেন তোমরা কি জানো যে তোমাদের ও তোমাদের পরিবার পরিজন দন এবং আমলের উদাহরণ কি সাহাবাই ক্রাম আলিহ মুদানগণ আরস করলেন আল্লাহ পাক ও তার রসুল সাল্লাহ তালা আলিহি বা আলহি ওয়াসাল্লামই ভালো জানেন তখন প্রিয় নবী সাল্লাহ আলি ওয়ালি ওয়াসাল্লাম ইসাদ করেন তোমাদের ও তোমাদের পরিবার পরিজন ও আমলের উদাহরণ হলো ওই ব্যক্তির নিয়ে যার তিনজন ভাই রয়েছে যখন তার মৃত্যুর সময় সন্নিকটে এলো তিন ভাইকে ডাকলো ও একজনকে বলল তুমি আমার অবস্থা দেখছো তো তুমি আমার জন্য কি করতে পারো উত্তর দিল আমি তোমার জন্য এতটুকু করতে পারি যে এই অবস্থায় তোমার যত্ন নিব তোমার সাথে থেকে তোমার চাহিদা ও তোমার যা প্রয়োজন রয়েছে তা পূরণ করব অতপর তোমার ইন্তেকাল হয়ে গেলে তবে তোমাকে গুসল দিয়ে কাপন পরিধান করাবো আর মানুষের সাথে মিলে তোমার জানাজা উঠাবো কখনো আমি কাঁদে নিব আর কখনো অন্যরা যখন তোমাকে কাফন দাফন করে ফিরে আসবে তখন যারাই তোমার কথা জিজ্ঞেস করবে তার সামনে তোমার কল্যাণময় দিকগুলো বর্ণনা করবো নবী পাক সাল্লু তালা আলিহিব আলহিবাসাল্লাম ইসাদ করলেন এই ভাই বাস্তবে তার পরিবার পরিজন এটা ইসাত করার পর প্রিয় নবী সাল্লাহ তালা আলী কিবা আলহি বাসাল্লাম সাহাবাই কাম আলহমুল ইদানগণকে জিজ্ঞাসা করলেন তার ব্যাপারে তোমাদের কি মতামত তখন আরজ করা হলো আমরা তার মাঝে কোনো মঙ্গল দেখতে পাই না এরপর ঈর্ষাদ করেন অতপর সে তার অপর ভাইকে বলল তুমিও তো আমার অবস্থা দেখছো তুমি আমার জন্য কি করতে পার তখন সেই দ্বিতীয় ভাইও উত্তর দিল আমি ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ দিব যতক্ষণ তুমি জীবিত আছো যখনই তুমি দুনিয়া থেকে বিদায় নিবে তখন আমাদের পথ আলাদা হয়ে যাবে কেননা তুমি কবরে পৌঁছে যাবে আর আমি এই দুনিয়ায় রয়ে যাব নবী পাকসাল তালা আলিহিব আলহিবাসাল্লাম ইরশাদ করলেন এই ভাই বাস্তবে সেই ব্যক্তির ধন সম্পদ

ও দন সম্পদের উত্তর শুনেছো বলো তুমি আমার জন্য কি করতে পারো সে তাকে সান্ত্বনা দিয়ে বলল আমার ভাই আমি কবরেও তোমার সাথে থাকব তোমাকে আতঙ্ক থেকে রক্ষা করব যখন হিসাবের দিন আসবে তখন আমি তোমার মিজানের পাল্লায় গিয়ে বসব আর তা ভারী করব রাসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলি শিবাহ লিখি বসাল্লাম ইরশাদ করলেন এটা হচ্ছে তার নেক আমল এই ব্যাপারে তোমাদের কি ধারণা সাহাবাই গ্রামালে মরিদোয়ানখন আরোজ করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলিশিবাহ লিখি সে তো খুবই ভালো বন্ধু রাসুল্লাহ সাল্লাল্লাহ তা আলা আলি শিবাহ লিখি ইরশাদ করলেন এটাই হলো বাস্তব প্রিয় দর্শকদা বর্তমানে দুটি বিষয়কে অনেক প্রাধান্য দেওয়া হয় একটি বংশ অপরটি হল দংশ আমরা একটু ভেবে দেখি আজ যেই বংশের অহংকারে মানুষের মাটিতে পা পড়ে না ভালো বংশের সাথে সম্পৃক্ততার কারণে গর্ব ও দম্ভ করে সারা জীবন উপার্জনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় কষ্ট এবং বিপদকে বেছে নেয় মানুষের কটাক্ষ সহ্য করে নিজের জীবনকে বিশ্রামহীন করে দেয় ঠান্ডা ও গরম সহ্য করে এবং তাদের ভবিষ্যৎ গড়ার জন্য নিজের ভবিষ্যৎকেও উৎসর্গ করে দেয় অথচ তা শুধু কবরস্থান পর্যন্তই সাথে থাকে অপরদিকে ধন সম্পদ যাকে মানুষ খুবই ভালোবাসে যাকে দুনিয়ায় খুবই যত্ন করে রাখে যার জন্য রাতের গুম উৎসর্গ করে দেয় যা উপার্জনের জন্য হালাল ও হারামের পার্থক্য করে না মানুষকে দুঃখা দিয়ে দেয় যার জন্য পরিবার পরিজনকে ছেড়ে দূর দূরান্তে সফর করতে হয় যাকে জমা করার জন্য বিভিন্ন উপায় পদ্ধতি অবলম্বন করা হয় কমিটি গঠন করা হয় সেই সম্পদ শুধু মৃত্যু পর্যন্তই সাথে আর প্রিয় দর্শক শ্রোতা নেকামল আমাদের সাথে কবরেও যাবে কেয়ামতের দিনও আমাকে সঙ্গ দিবে মিজানের পাল্লাই আমার নেবে এবার আপনি নিজেকে প্রশ্ন করুন এবং ভাবুন যে আসলে সফল কাম কি বড় বংশের লোকেরা কি সফল কাম অধিক সম্পদের অধিকারী কি সফল কাম নাকি সারা জীবন নেক আমল সম্পাদন করে কবরে গমনকারী ব্যক্তি সফল কাম নিঃসন্দেহে প্রতিটি বুদ্ধিমান ব্যক্তি এই প্রশ্নের উত্তর নির্দিদায় এটাই বলবে যে নেক আমল সম্পাদনকারী সফল কাম সত্যিকার সফল কামকে সত্যিকার অর্থে সফলতা কারণে আসুন এই বিষয়টি জানার জন্য কুরআল করিমের আয়াতে শ্রবণ করি পারা চার সুরাই এর আয়াত তেরো কজুল ইমান থেকে অনুবাদ আর যে নির্দেশ মান্য করে আল্লাহ পাক উসুল সাল্লাহ আলহিম আল্লাহ তাদেরকে এমন বাগান সমূহে নিয়ে যাবেন যেগুলোর নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত সর্বদা তাতে থাকবে আর এটাই হচ্ছে মহা সাফল্য এই আয়াতে করিমার আলোকে তফসিরে সিরাতুল জিনানে রয়েছে জানা গেল কি আমতে সত্যিকার অর্থে সফলতা হলো বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া দুনিয়ার সফলতা স্বয়ং সফলতা কিন্তু যদি এই সফলতা আখিরাতের ক্ষতি সাধনকারী হয় তবে আসলে এতে ক্ষতি আর বিশেষ করে ওই সকল লোক যারা দুনিয়ায় সফলতার জন্য সব কিছু করে এবং আকিরাতে সফলতার জন্য কিছুই করে তারা তো নিঃসন্দেহে ক্ষতিতেই রয়েছে সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত তারা যেন এইরূপ আমলের দিকে বেশি মনোযোগ দেয় এবং এর জন্য অত্যাধিক চেষ্টা করে যার দ্বারা সত্যিকার সফলতা মিসিব হবে আর ওই সকল আমল থেকে বিরত থাকবে যা তার সত্যিকার সফলতার পথে প্রতিবন্ধক হতে পারে আসলেই তো সত্যিকার অর্থে সফল কাম সেই যে দুযোগ থেকে বেঁচে যায় সত্যিকার সৌভাগ্যবান সে যে জান্নাতের আলিশান দালান সমূহে পৌঁছে যায় সত্যিকার সফল কাম সে যে নিজের ইমান দুনিয়া থেকে নিরাপদে নিয়ে যেতে পারবে বাবুন্ত যে সৌভাগ্যবান নিজের ইমান দুনিয়া থেকে নিরাপদে নিয়ে চলে গেল এবার তার কোন শয়তানের ভয় নেই পাক চাইলে কবরেও তার জন্য সহজতা হবে কিয়ামতের দিনেও সে নিরাপদ থাকবে ফুলসিরাত অতিক্রম করাও তার জন্য সহজ হবে দুজন থেকে সব সময়ের জন্য বেঁচে গিয়ে জান্নাতে চলে মনে রাখবেন এসবই এই জন্যই হবে যে সেই সৌভাগ্যবান নিজের ইমান দুনিয়া থেকে নিরাপদে নিয়ে যেতে সফল হয়ে গেছে আমাদের উচিত আমরাও যেন নিজের ইমানের নিরাপত্তার চিন্তা করি বেশি পরিমাণে ন্যাক আমল করি আর এটা হচ্ছে সফলতার পথ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক কামিয়া দান করুক এবং নেক আমল করে রবের সন্তুষ্টি হাসিল করা তৌফিক নসিব করুক আমিন আমিন বিজাহিন নবীন আমিন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলহি আলহি আসাল্লাম আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি नहिं अमूत जनो ना होइ मलान दुआ तुम्हार प्रति